প্রবলেম কি? তোকে দেখো না ভাই, বলে বলকে বেটা, চোখে দেখোস না, মুন্না মুন্না। দুনিয়া দুই দিনের অহংকার সাজে না ভাই, মূলত এটা আমার পেশা না, ভালো লাগে তাই করি। আমার নাম নীল ভাই। একটু দাঁড়া, আমি আপনাকে একটা জিনিস গিফট দেবো ভাই, প্লিজ একটু। ভাই এই বইটা আমি আপনাকে দিলাম, পড়ে দেখবেন অনেক শান্তি পাবেন। আসি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইয়েস, সালামের উত্তর ইয়েস না? ও আলাইকুম আসসালাম, কিছু বলবেন? আপনি যদি এই বইটা পড়েন আমি খুব খুশি হব। এটা কি, দাম কত? দাম দেওয়া লাগবে না, এটা আমি আপনাকে গিফট করব। আমি বলছি দাম কত? 40 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন ভাই, বলেন ভাই। দেখেন কি সুন্দর আজানের সুর শোনা যাচ্ছে, চলেন আমরা নামাজ পড়ি। ভাই সকালে গোসল করে আসেন, এখন নামাজ যেতে পারবো। ভাই নামাজে কোনো অজুহাত চলে না, আসেন আমরা নামাজটা পড়ে নিই। ভাই আপনি বোঝেন না কেন, আপনার সব কিছু ভাঙাই দিতে হবে নাকি? হ্যাঁ আরে ভাই আপনি যান তো, আমি পরে পরে নেবো, যান। أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة আসসালামু আলাইকুম। ভাই আপনি তো এখানে বসেই আছেন, আসেন নামাজটা পড়ে নিন। ভাই এখন আমি নামাজ পড়তে যেতে পারবো, আমার গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। ভাই নামাজ পড়তে আর কত সময় লাগবে, এই ধরেন 5-10 মিনিট। ভাই গার্লফ্রেন্ড এসে না পেলে পুরো কট খেয়ে যাবে, বুঝে নিই তো ভাই, মেয়ে মানুষ, পরে এক সময় নামাজ পড়তে যাবো। ভাই আপনি এখন যান, পরে এক সময় নামাজ পড়তে যাবো। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা
পথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। যতদিনে সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালা। ভাই আপনার জন্য আজকে সঠিক রাস্তার সন্ধান পেয়েছি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। ভাই আমাকে ধন্যবাদ দিয়ে পাপির ভাগই করবেন না, ধন্যবাদ দেন তাকে যে আপনাকে রহমত করেছেন, তাকে ধন্যবাদ দিন। সরি ভাই আমার ভুল হয়ে গেছে, আর হবে না ভাই। ভাই একটা কথা বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ আপনাকে তো দেখে মনে হয় না আপনাকে বলি মনে হচ্ছে কোনো উচ্চ বংশের ছেলে। না ভাই আমি কোনো উচ্চ বংশের ছেলে না, কিন্তু হ্যাঁ আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু সে টাকা তো হারামের টাকা। মানে? তার মানে সে টাকা হচ্ছে সুদের টাকা। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আপনার মায়ের জন্য খারাপ লাগে না? হ্যাঁ লাগে, এর জন্য আমি আমার মায়ের খেদমত করে এরপরে বেরিয়ে যাই আল্লাহর খেদমত করতে। এই কাজ করে আর বই বিক্রি করে যা টাকা আয় হয় এটা দিয়ে আমার খাওয়া তবে খরচ চলে যায়। কেন আপনি বাসায় খান না? না আমি বাসায় কিছুই খাই না। কেন? কারণ আমার মা নামাজ পড়ে না, আর বেনামাজের হাতের খাবার এটা জাহেজ না ভাই। ভাই তোমরা নিশ্চয়ই মুসলমান ঘরের সন্তান? অবভিয়াসলি। আপনার কোনো প্রবলেম হয়েছে? না প্রবলেম না, তবে তোমাকে একটা কথা বলি কি, মা বোন তো সবার ঘরেই আছে তাই না? ভাই এই বই তিনটা তোমরা যদি পড়ো আমি খুব খুশি হব। ও আপনি বই বিক্রি করেন? কত টাকা? না টাকা দেওয়া লাগবে না, এইটা আমি তোমাদের গিফট করলাম। গিফট? ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ثوري على الفجار يا غزاة الأحرار، ثوري على الفجار هيا قذيفي بالنار يا أحفاد صهيوني، هيا قذيفي بالنار يا أحفاد صهيوني. يا غزاة الأحرار ثوري على الفجار، يا غزاة الأحرار ثوري على الفجار، هيا قذيفي بالنار يا أحفاد صهيوني، هيا قذيفي بالنار يا أحفاد صهيوني. ولتأخذي بالثار يا غزاة الأطهار، ولتأخذي بالثار يا غزاة الأطهار، من غارات الكفار عباد أفيوني، من غارات الكفار عباد أفيوني. فليصمد الأبرار مهما قاوى التيار، فليصمد الأبرار مهما قاوى التيار، وسينصار الإسلام ويطيب زيتوني، وسينصار الإسلام ويطيب زيتوني، ويطيب زيتوني. فلتغلق
فلتغلق الأبواب ولتطفئ الأنوار فلتغلق الأبواب ولتطفئ الأنوار أو أحرق بالنار زرعي وليموني أو أحرق بالنار زرعي وليموني مهلنا يا فجار ترميكم الأحجار مهلنا يا فجار الله ترميكم الأحجار سأذيقكم بالنار كما أذقتوني سأذيقكم بالنار كما أذقتوني لن يعبر التيار أبدا بلا إبحار لن يعبر التيار أبدا بلا إبحار بالجد والإصرار ستزول صهيوني بالجد والإصرار ستزول صهيوني بالجد والإصرار ستزول صهيوني بالجد والإصرار ستزول ভাই আজ তো নিশ্চয় গোসল করে আসছেন, আসেন নামাজটা পড়েনি? আরে ভাই নামাজ পড়বেন কি ভাই, আপনি তো ফেসবুকে ফেমাস হয়ে গেছেন, আপনাকে পাই কে? ভাই ফেসবুকে ফেমাস হয়ে আমার কোনো লাভ নেই, যার কাছে ফেমাস হওয়ার দরকার আমি তার কাছে ফেমাস হতে পারলে আমার জীবনটা ধন্য। চলেন ভাই নামাজটা পড়ে নিই। ভাই আজকে প্যান্টটা ঠিক নেই, কথা দিচ্ছে আগামীকাল ভাই আপনার দেরি হচ্ছে নামাজে। আচ্ছা ভাই ঠিক আছে, কালকে যেন মনে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আজ তো আর আপনার গার্লফ্রেন্ড নেই, চলেন আজ নামাজটা পড়ি। ভাই আজকে আমার জরুরি একটা কাজ আছে, নামাজ পড়তে পারবো না প্লিজ। ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, যত দিনে জীবন বিনা বাঁচিবে। এই যে ভাই শুনুন, পথে চালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? না তো। ওই যে সেদিন আমাকে একটু বই দিয়েছিলেন। ও হ্যাঁ চিনতে পেরেছি, আপনি তো আমার কাছে 60 টাকা পাবেন। ওই টাকা আর আপনাকে ফেরত দিতে হবে না, আপনি যে বইটি আমাকে দিয়েছিলেন তা পৃথিবীর সব ধন দৌলত দিয়েও শোধ করা যায় না। মানে আপনারও ছিল, আমি নিজেকে চিনতে পেরেছি যে আমি একজন নারী, আমার কিভাবে চলা উচিত। আপনি জানেন আমার বাড়িতে এখন আমি প্রতিদিন তালিম করাই, অন্যান্য মেয়েদেরও বোঝাই ইসলামে আমাদের নারীদের কতটুকু মর্যাদা দিয়েছেন আমাদের নবীজি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের তাকে দেন যে আপনাকে সৃষ্টি করেছে। আমি আসি, আমার এখন কিছু দাওয়াতের কাজ আছে, আমার জন্য সবাই অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, যত জীবন বিনা
বাঁচিবে, সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও। যাবি সার্থক, অন্তত হলেও একজনকে তোমার রাস্তায় আনতে পেরেছি। হে আল্লাহ, তুমি আমাদের গুনাহগারদের কবুল করে নাও। আমিন। ভাই, আপনার সাথে কথা দিছিলাম ভাই নামাজ পড়ার, আজকে যখন বাসা থেকে আজানের ধ্বনি শুনলাম ভাই, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নামাজ পড়তেছিলাম। ও গো আল্লাহ, ভাই নামাজে যে এত শান্তি আজ বুঝলাম। আল্লাহ ভাই, দেখেন আজকে আমাদের সাথে কত নামাজি এসেছে, আস্তে আস্তে দেখবেন অনেক নামাজি হয়ে যাবে। জীবন আমার যদি তোমার সঙ্গে, জীবন ভাই কথা দিলাম আজ থেকে আমরা সবাই নামাজ পড়ব। হয় অবসা শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া
তোমার ইশারা।